নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আদর্শা পিঠের রেসিপি নিয়ে এসেছি। আদর্শা পিঠে শীতকালে পিঠে পায়েসের সময়, শীতকালে এই সব পিঠে খেতে খুব ভালো লাগে। এবং আদর্শা পিঠে শুকনো তেলে ভাজা পিঠে, যেটাকে তেলের পিঠে বা পোয়া পিঠে বলে, আমি সেই পিঠে নিয়ে এসেছি। আমি এখন সেই পিঠেটা বানাবো, আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এরকম বাটির এক বাটি আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন, আমি এটা আখের গুড় দিয়ে করব। গুড়টা শক্ত বলে আমি সামান্য একটু জল দিয়ে গুড়টাকে আমি একটু নরম পাতলা করে নিচ্ছি, যাতে ভালো করে মানে গুড়টা মিশে যায়। আমি গুড়টা জাল দিয়ে, জাল ঠিক দিইনি, গুড়টা একটু পাতলা করে নিয়েছি, গরম করে গলিয়ে নিয়েছি। এবার আমি পিঠের জন্য ব্যাটারটা বানাবো। আমি এরকম বাটির দু বাটি চাল গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি এক বাটির থেকে একটু কম ময়দা, আর হাফ বাটি মতো সুজি, আর এর সঙ্গে নিলাম আমি একটু বেকিং পাউডার হাফ চামচ থেকে অনেকটাই কম, 1/3 চামচ মতো আমি বেকিং পাউডার নিলাম। আর নিচ্ছি আমি 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এবার মিষ্টি জিনিস খেতে গেলে একটু নুন লাগে, আমি এবার এইগুলো সব মিশিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে দেবো, কারণ মিষ্টি জিনিসে একটু নুন না হলে ভালো লাগে না। দিয়ে আমি এবার সব কিছু মিশিয়ে দেবো, আর দেবো আমি হাফ বাটি মতো আমি নারকেল গুঁড়া। এবার সমস্তটাই আমি মিশিয়ে নেব, একটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে গুড়টা গরম করে নিয়েছিলাম, পাতলা করে নিয়েছিলাম, সেই গুড়টা আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। আমি গুড়টা দিয়ে ভালো করে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো, আপনারা চাইলে মেশিনের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু আমি আতপ চাল ঘরে ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর আমি গুড় দিয়ে মিশানোর পরে এরকম মিশ্রণটা এরকম শক্ত শক্ত এসছে, এবার আমি এর মধ্যে হালকা হালকা গরম মানে ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে আমি মেখে নেব, অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে, খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে ঢাললে এখন কেটে কেটে যখন পড়বে, এরকম ফোটা ফোটা কেটে কেটে পড়বে, তখন জানতে হবে যে আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি গুড় দিয়ে পিঠেটা বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, মিনিট 10 মতো, তারপরে আমি পিঠেটা ভাজব। আমার তেলটা গরম হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এবার একটা একটা করে ভেজে নেব। আস্তে আস্তে
আমাকে হাত দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে এমনি ফুলে উঠবে, ফুলে উঠবে। দেখো আমার একটা পিঠে ভাজা হয়ে গেছে, আমি আরো একটা করে দেখাচ্ছি আপনাদের। আমি এরকম করে তেলটা উপর উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরে তেলটা পুরো পৌঁছে যায় এবং আস্তে আস্তে ফুলে ওঠে। এবার এই রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটাও প্রেস করবেন যাতে প্রতিদিন রান্না যে নতুন নিত্য নতুন যে রান্নার উপকরণগুলো বা রান্নাগুলো আপনারা প্রত্যেক দিন আপনাদের ফোনে দেখতে পাবেন। আমার দুটো পিঠে ভাজা হয়ে গেল, আমি এভাবে সমস্ত পিঠেগুলো একটা একটা করে ভেজে নেব। আমার সমস্ত আদর্শা পিঠে বা পোয়া পিঠেগুলো হয়ে গেছে আমার, আর আপনারাও ঘরে করবেন, করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে।